যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলিতেন, মানব জন্ম দুর্লভ ও ক্ষণস্থায়ী, তাই এমন সাধনা করা উচিত যাহা দ্বারা ইহ জন্মেই জন্ম মৃত্যুর কবল হইতে রেহাই পাওয়া যায়। সেজন্য তাহাকে কখনো উপবাস বা স্থূল পূজা করিতে দেখা যায় নাই। তিনি কেবলমাত্র লোকশিক্ষার জন্য বৎসরে একদিন শিবরাত্রের দিন উপবাস করিতেন। বলিতেন, আমি যদি না করি লোকে করিবে না। তাই বলিয়া তিনি কাঠখোট্টা নিরস যোগীও ছিলেন না, তিনি ছিলেন রাজযোগী, প্রেম ও দয়ার মূর্ত প্রতীক।